আসসালামু আলাইকুম। এ বাংলাদেশি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসানুর রহমান। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটি বাংলাদেশের উচ্চ ফলনশীল নিজস্ব ভ্যারাইটিস গমের নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন গমের কিন্তু প্রচুর ফলন হয়েছে। আশা করা যাচ্ছে ওনার খুব ভালো হারভেস্ট করতে পারবেন। আমাদের সাথে আছে জমির মালিক জনাব মোহাম্মদ লিংকন। চলুন আমরা তার কাছ থেকেই শুনি তিনি কী জাতের গম চাষ করেছেন এবং কী কী ছত্রাকনাশক বা অন্য মাকড়নাশক স্প্রে করেছেন। চলুন। আসসালামু আলাইকুম লিংকন ভাই। ওয়ালাইকুম আসসালাম আসানুর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কি জাতের গম চাষ করেছেন? ভাই, এটা হচ্ছে আমি বাড়ি গম 33। বাড়ি গম 33, হ্যাঁ, এটা হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী একটি জাত। আচ্ছা, আমরা আসলে জানি ব্লাস্টে গম নষ্ট হয়ে যায়, কয়েক বছর আমরা কোনো গমের কোনো ফলনই পাইনি। যাক, বাড়ি গম 33 আমরাও নেটে দেখেছি যে অনেক উচ্চ ফলনশীল জাত। তো এই গমে আপনি কি কি স্প্রে করেছেন? আসলে সব থেকে বড় কথা, গম যদি আমরা চাষ করতে যাই, আমার গম চাষের স্প্রের সাথে সাথে সব থেকে জরুরি বিষয় হচ্ছে সঠিক সময় গমের বীজটা বপন করা। আমরা যদি নভেম্বরের 15-30 তারিখের মধ্যে গমের বীজটা বপন করতে পারি, তাহলে পরে আমরা গমের ভালো ফলন পেতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি এখানে চয়েস করছি বাড়ি গম 33। এটা আপনার ব্লাস্ট প্রতিরোধী একটি জাত, আর আমি এটা হচ্ছে আপনার নভেম্বরের ঠিক মাঝামাঝি সময়েই আপনার এটা বপন করেছিলাম। এবং বপনের 17-21 দিন বয়সের মধ্যে যখন আপনার গমের মুকুট শুকর বলে যেটা বের হয়, ঠিক ওই মুহূর্তে আমি একটা পানি সেচ ব্যবহার করি এবং 20 দিন অন্তর অন্তর 3টা পানি সেচ ব্যবহার করা হয়েছে। এবং গমের যখন আপনার শীষ বের হয়, শীষ বের হওয়ার সময় আমি হচ্ছে এখানে একটা ছত্রাকনাশক ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ইস্টোমিন। আপনারা ইস্টোমিন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবং যখন শীষ বের হওয়া শেষ হয়ে গেছে, সেই সময় আমি আবারও দ্বিতীয়বার ইস্টোমিন ব্যবহার করছি। সেটার ডোজ হচ্ছে আপনার প্রতি পার লিটার পানিতে 0.6 গ্রাম থেকে 8 গ্রাম পর্যন্ত আপনি দিতে পারেন। আচ্ছা, এর সঙ্গে যদি আপনার জাপ পোকার আক্রমণ দেখা যায়, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটি জাপ পোকার জন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে। জি, আপনি কেমন কী রকম ফলন আশা করতেছেন আপনার এই জমি থেকে? আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি যে গমের সর্বোচ্চ ফলন আমরা এই জমি থেকে। ধন্যবাদ লিংকন ভাই। আশা করা যাচ্ছে যে উনি তার এই জমি থেকে দেখছেন পুরো জমিতে একই রকম ফসল। বন্ধুরা, এই শেষ সময়ে আপনারাও আপনাদের জমিতে একটা ব্লাস্টের ওষুধ এবং একটা উচ্চমাত্রার জাপ পোকার ওষুধ স্প্রে করবেন, সাথে আশা করা যায় যে আপনাদের গমের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। ধন্যবাদ। যদি এই ভিডিওটা সামান্যতম আপনাদের উপকারে আসে, তো লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না।